হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় সিমিটের শিক্ষার্থীরা। জানি অত্যন্ত টেনশনের মধ্যে তোমরা আছো। আজকে তোমাদের পরীক্ষার পূর্বরাত্রি, পূর্ব দিন বলা যায়। তো এই সময়টা আসলে সবার মাঝে টেনশন কাজ করে, যে যতই বলুক যে টেনশন করো না বা টেনশন করা উচিত না। লাইফের এত বড় একটা পরীক্ষা, ওয়ান কাইন্ড অফ তোমার লাইফ চেঞ্জিং পরীক্ষা। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ব্যাপারটা, যে কালকের দিনটা তোমার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। তো এই দিনের জন্য আসলে এই জন্য মানে মাথা থেকে চাইলেও চিন্তাটাকে ডাইভার্ট করা যায় না। তো যে কারণে ভাবলাম যে আসলে তোমাদেরকে এই লাস্ট মোমেন্টে কিছু কথাবার্তা বলি, বা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আসলে শেয়ার করি, যে আমি এই সি ইউনিটের পরীক্ষার আগের দিন আসলে কিভাবে কাটিয়েছি বা কিভাবে লাস্ট দিনের প্রস্তুতিটা নিয়েছি। আমি যেটা পার্সোনালি করেছিলাম, যে তেমন কিছু আসলে শেষ দিন পড়তে চাই নাই। পড়তে চাই নাই বলতে, কারণ শেষ দিনে যদি মনে হয় যে কিছু পড়তে গিয়ে আমি এটা পারতেছি না, তাহলে মাথার মধ্যে আসলে টেনশন কাজ করবে। তো যে কারণে খুব একটা পড়তে চাই নাই। আর সেই সময় ছিল হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। তো টিভিতে দুই মেয়র প্রার্থীর টক শো চলতেছিল, সেই টক শো দেখতেছিলাম। আর যেহেতু ইংরেজিতে একটু উইক ছিলাম, আমি ভোকাবুলারি বই নিয়ে বসেছিলাম। তো আমার স্টিল মনে আছে, তিন ঘন্টার টক শোতে আমি হয়তো সর্বোচ্চ চারটা থেকে পাঁচটা ভোকাবুলারি পড়েছিলাম। মানে আসলে ওই রাতে আসলে পড়া হয় না, এটাই হলো গিয়ে কথা। এবং পড়া থেকে দূরে থাকাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি কাজের কাজ। তো আমার যেটা পরামর্শ থাকবে আর কি, যে একদমই না পড়লে ভালো, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো একটা কাজ। আজকের দিনটা রিল্যাক্স থাকা, এদিক থেকে এভাবে তুমি একটা মোটিভেশন নিতে পারো, যেটা সবসময় আমি আমার লাইফের জন্য নিতাম। যে অ্যাডমিশনও তো নর্মালি আগে তিন থেকে সাড়ে তিন মাস সময় পাওয়া যেত, আর তোমরা প্রায় কিন্তু এক বছরেরও বেশি সময় পেয়েছো। তো স্যার, এক বছরে পড়েও যার হয় নাই তার কি আগের দিন পড়ে হয়ে যাবে? এটা হচ্ছে গিয়ে কিন্তু অনেক বড় একটা মোটিভেশন। সো বেটার স্যার, আজকের দিনটাতে একটু সবাই রিল্যাক্স করো, একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করো। চাইলে থ্রি ইডিয়টস মুভি দেখতে পারো, এই মুভিটা কিন্তু খুব কাজের একটা মুভি, মনের মধ্যে অনেক বড় মোটিভেশন কাজ করে। আর একান্তই যদি কেউ পড়তে চাও, তোমার কাছে সবচেয়ে সহজ যে সাবজেক্টটা লাগে, ম্যানেজমেন্ট হতে পারে, বাংলা হতে পারে, ফাইন্যান্স হতে পারে, ইংলিশ অনেকের কাছে ইজি সাবজেক্ট, অ্যাকাউন্টিং হতে পারে, যার যেটা সহজ লাগে সেটা পড়ো। কিন্তু আজকের দিনে কঠিন কিছু একদমই পড়বা না। আর যেটা রাত্রের দিকে করবা, অবশ্যই খুব আর্লি ঘুমাতে চলে যাওয়া, 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে চলে যাওয়া উচিত। কারণ ফ্রেশ একটা ঘুম দরকার, মিনিমাম 7 থেকে 8 ঘন্টার একটা ঘুম, তাহলে কালকে সকালে তোমার টায়ার্ড লাগবে না। কারণ কালকের সকালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভোরবেলা উঠে যাবা, উঠে যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করবে, দেন সবার ময় মুরব্বীর সবার দোয়া টোয়া নিয়ে বের হয়ে যাবা। তবে এক্ষেত্রে একটু কাজ বলে দিই, আজকে রাত্রের জন্য আরও কিছু কাজ আছে। সেটা হচ্ছে গিয়ে তুমি একটা ফাইলের মধ্যে তোমার ভার্সিটির সি ইউনিটের যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডটা এবং সেই সাথে এইচএসসি রেজিস্ট্রেশনের মূল কার্ড, এটা তোমার অ্যাডমিটেই লেখা আছে দেখবা, এটা তুমি একটা ফাইলের মধ্যে এখনই ঢুকায় ফেলো। এবং সেই সাথে মিনিমাম 3টা কালো কালির কলম, একটা ব্লু পেন, যেহেতু রিটেন পরীক্ষা আছে, 2টা পেন্সিল অবশ্যই ভালোভাবে শার্প করা, এবং সেই সাথে শার্পনার, রাবার এবং স্কেল রাখতে পারো। মার্জিন করা লাগবে কি লাগবে না জানি না, তোমার হয়তো বা ডায়াগ্রাম আঁকা লাগতে পারে বা ছক করা লাগতে পারে, বাট এগুলো তুমি রাখতেই পারো। বাট কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সাথে নেওয়া উচিত না। নর্মাল ঘড়ি সাথে নিতে পারো, কিন্তু অনেক সেন্টারই আছে ঘড়িটাও অ্যালাউ করে না, সেক্ষেত্রে তুমি সেটা বাইরে রাখতে পারো যদি গার্ডিয়ান যায়। আর যদি হলে একান্ত ঢুকতে দেয়, সেক্ষেত্রে ঘড়িটা বা তুমি সামনে রাখবা। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যাতে না থাকে। কোনো প্রকার না মানে কোনো প্রকার না, আমাদের অনেকের কিন্তু অভ্যাস আছে, বিশেষ করে দূর থেকে জার্নি করে যারা আসবো, যে হেডফোনে গান শোনার অভ্যাস আছে, তাই না? ব্লুটুথ হেডফোন অনেকের থাকে স্যার। এই ব্লুটুথ হেডফোন, দ্যাট মিন্স ইলেকট্রনিক ডিভাইস, এটা কিন্তু মারাত্মক নকলের একটা ডিভাইস বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে। সো এই ব্লুটুথ টাইপের কিচ্ছু স্যার সাথে না রাখাই ভালো স্যার। তোমার দেখবা তুমি সিম্পলি গান শোনার জন্য হয়তো বা রাখছো, বাট সেটাকেই তোমার নকলের ডিভাইস ভেবে কিন্তু তোমাকে পরীক্ষা থেকে বাদ দিয়ে দিতে পারে। সো বেটার স্যার কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সাথে না রাখা, এটাই হচ্ছে বেটার। আর হলে গেলে যদি একান্ত হলে ঢুকতে দেয় ইলেকট্রনিক ডিভাইস তোমার সাথে থাকেও, সেগুলোকে তুমি একদম এক্সামের শুরুতেই টিচারের কাছে বা টিচারের দায়িত্বে বা টিচার বলবে যে সামনে হ্যান্ড ওভার করে দিতে, সেখানে হ্যান্ড ওভার করে দিবা। সো এই যে প্রয়োজনীয় জিনিসগুলো স্যার, এগুলো অবশ্যই কিন্তু আজকে রাত্রে কয়েকবার চেক করে ঠিকঠাক মতো তুমি রেখেছো কি না, কলমগুলোতে ভালো মতো দাগ আসতেছে কি না, লেখা আসতেছে কিনা। একদম নতুন কলম নেওয়া চাইতে কিছুদিন লিখেছো এরকম কলম নেওয়া ভালো, তাতে করে স্পিড বাড়বে। কারণ একদম নতুন কলমে অনেক সময় হাত কাঁপতে থাকে, লেখা আসতে চায় না, এই একটা সমস্যা কিন্তু হতে পারে। দেন সকালবেলা আরও একবার তোমার ফাইলটা তুমি ফাইনালি চেক করে সব কিছু ঠিকঠাক মতো নিয়েছো কি না চেক করে, তারপরে সৃষ্টিকর্তার নাম নিয়ে পরীক্ষা দিতে বের হয়ে যাবা। এবং অবশ্যই যার যার কেন্দ্র অনুযায়ী
মিনিমাম এক ঘন্টা আগে অলরেডি তোমাদেরকে বলেছে 10টায় কেন্দ্রে থাকতেই হবে, তার মানে তুমি হিসাব করবা তোমার যেতে মিনিমাম 9টার মধ্যে তুমি কেন্দ্রে থাকো, কারণ ওখানে গিয়ে রিল্যাক্স থাকলে ভালো, পরিবেশের সাথে একটা খাপ খাইয়ে নিতে পারবা, মন প্রফুল্ল রাখতে হবে, কোনো প্রকার টেনশন করা যাবে না, একটু চিল থাকতে হবে, যে না যা হওয়ার হবে দেখা যাবে, কারণ রেজাল্ট দিবে মিনিমাম 21 দিন পরে। সো এখনই যদি টেনশন করো যে আমার কালকে পরীক্ষায় যদি না হয় তাহলে কী হবে, 21 দিন পরের চিন্তা 21 দিন পরে কইও, বেটার কালকে পরীক্ষাটা কীভাবে দিবা সেই চিন্তাটা তোমাদের মাথায় রাখা সবচেয়ে বেশি দরকারি। এতে করে কী হবে, কালকের পরীক্ষাটার মধ্যে তোমার অন্য কোনো বাজে চিন্তা মাথায় আসবে না, পরীক্ষার চিন্তাটাই শুধু মাথায় রাখো, পরীক্ষায় ভালো না করলে কী হবে সেটা 21 দিন পরের জন্য রেখে দাও, দ্যাট উইল বি বেটার ফর ইউ। আর অবশ্যই একটু আগে বের হয়েও এবং যার যার একজাক্ট সিট লোকেশনটা কী সেটা যদি তুমি বুঝতে না পারো সেক্ষেত্রে অবশ্যই কোনো ফ্রেন্ড সিনিয়র কিংবা কোনো টিচারের কাছে কিংবা বিভিন্ন ফেসবুকের হেল্পিং গ্রুপ রয়েছে সেখান থেকে কিন্তু তুমি জেনে নিতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ভবনটা কোন দিকে রয়েছে বা বিশ্ববিদ্যালয়ের বাইরেও অনেক কেন্দ্রে সিট পড়েছে, সেগুলোতে তুমি কীভাবে যাবা, কোন গাড়িতে করে যাওয়া, কোন বাসে করে যাবা, বা যেভাবেই যাও না কেন এগুলো স্যার আগে থেকে একটু প্রি প্ল্যান করে রাখবা, তাতে করে তোমার ওই লোকেশনটায় যেতে কিন্তু সুবিধা হবে। এগুলো যদি আগে থেকে চিন্তা ভাবনা করে না রাখো তাহলে কিন্তু সমস্যা হবে, অলরেডি যেহেতু তোমাদের সিট প্ল্যান দিয়ে দিয়েছে তাই আশা করছি এগুলোর ব্যাপারে তোমরা একটু কনসার্ন থাকবে। সর্বোপরি ভালো একটা মন নিয়ে কনফিডেন্ট নিয়ে পরীক্ষা দিতে যাবা, যারা কষ্ট করেছো পরিশ্রম করেছো আশা করছি উপরওয়ালা তাদেরকে নিরাশ করবে না, এবং অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যে সিনিয়রের একটা সিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS এর একটা স্টুডেন্ট হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন অবশ্যই স্যার তোমার পূরণ হবে, এবং খুব শীঘ্রই আমি তোমাদেরকে আমার ফ্যাকাল্টির জুনিয়র হিসাবে দেখতে চাই। তাই তোমাদের জন্য আসলেই আমার তরফ থেকেও অনেক অনেক দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, এবং দোয়া করি যাতে তোমরা তোমাদের মনের ইচ্ছা পূরণ হয়, যারা আসলেই কষ্ট করেছো আল্লাহ তাআলা যাতে তাদের কষ্টের ফল দান করেন। এরপরেও কালকের পরীক্ষা রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আর পরীক্ষার হলের MCQ ফিল আপের সময় কী কী জিনিস ফিল আপ করতে হয় বা কী কী জিনিস ভুল হতে পারে সেই সংক্রান্ত অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি সেটা ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা আরও একবার একটু দেখে নিতে পারো। তাহলে কালকে সকালে গিয়ে OMR ভরাট করতে গিয়ে অ্যাটলিস্ট কোনো প্রকার ঝামেলায় তোমাদেরকে পড়তে হবে না, আর যে কোনো অবস্থায় ক্লাসের টিচারদেরকে ফলে যারা গার্ডে থাকেন তাদেরকে অবশ্যই জানাবে, তারা তোমাকে হেল্প করার চেষ্টা করবে। তাই সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট, দেখা হবে, বিজয়, থ্যাংক ইউ।